আসসালামু আলাইকুম, আমি মাকসুদা লিমা, আপনার সবাইকে স্বাগত জানাই ক্রাফট ক্রিয়েশন বাই লিমাতে। আজ আপনাদেরকে উলের উপর সেলাইয়ের আরেকটি ভিডিও শেয়ার করব। আমি সেই জন্য এখানে উলের কাজ করার জন্য যে সুইটা পাওয়া যায় সেটা নিয়েছি। এটার মাথাটা একটু থেতো থাকে আর পেছনের সাইডটার ফাঁকাটা অনেক বেশি চড়া থাকে। আর নিয়েছি একটা চাউলের বস্তা বা ছালা, যে যেটাকে বলে সেটা মানে চট। আর নিয়েছি এখানে দেখুন উল সুতা, বিভিন্ন টাইপের উল সুতা। এখানে আমি মোটা যেটা সেই উল সুতা নিয়েছি, মানে সেটা উলের 15 গ্রামে যে বান্ডেলটা আছে সেটা। এটা অনেক মোটা হয়ে থাকে আর এটা দিয়ে কাজ করতে অনেক সুবিধা হয়। এখানে দেখুন আমি প্রথমেই 3 আঙ্গুল করে দুই পাশ থেকে আমি কাপড় রেখে দেব, মানে চটটি একটু 3 আঙ্গুল করে বেশি রেখে কাজ করব। এতে করে আমার আমি যে সেলাইটা করছি সেই সেলাইটা সুন্দর হবে, কারণ এখানে যদি আমি একটু কম সুতা রাখি তাহলে এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে চটটা কিন্তু ধীরে ধীরে খুলে আসে। আমি একটি শুয়ের মধ্যে সুতা এভাবে ভরে নিয়ে গিট দিয়ে নিচ্ছি, দুটি গিট দিয়ে নিচ্ছি খুব ভালো মতো, এতে করে এটা খুলে আসবে না, মানে নিচ দিক থেকে উপরের দিকে চলে আসবে না। এরপরে এখানে আমি একটা ঘরের মধ্যে এভাবে দিয়ে নিলাম। এখন আমি এটাকে কাউন্ট করব, এপাশ থেকে 1, 2টা ঘর, তারপর এই 2টা ঘর দেখুন, আর এপাশ থেকে আবার 2টা, 1, 2, 2টা, এভাবে ক্রস করব। মাঝখানে 4টি ঘর বা রেখে দুই পাশে এভাবে ক্রস করে করে আমি কাজ করব। এপাশে 2টি ঘর, ওই পাশে 2টি ঘর, মাঝখানে এভাবে ক্রস দিলাম। বুননটা ছোট ছোট করার জন্য আমি এইখানে এভাবে ক্রস দিলাম। আবার 2 ঘর পর আমি এটাকে নিয়ে এভাবে আবার একটা ক্রস সেলাই করে দিচ্ছি। একটা সেলাই করেছি, আমি এখন এটাকে এই দিকে এভাবে নিয়ে যাব, কর্নার আড়াআড়ি ভাবেই নিয়ে যাচ্ছি। আবার আমি এখন আমার হাতের বাম দিকে 1, 2, 2টা ঘর গুনবো এবং সোজা 2টা ঘর। গোনার পর আমি এইভাবে ক্রস দিয়ে দিলাম। যখন আপনারা হাতে নিয়ে এটা সেলাই করবেন তখন আপনারা অটোমেটিক বুঝতে পারবেন কিভাবে এই সেলাইটা দিতে হয়। ঠিক এভাবে করে আমি টোটাল এখানে 5টি ক্রস স্টিচ তৈরি করব, মানে 5টি ফুল তৈরি করব। আমি আজকে আপনাদের যে সেলাইটা দেখাবো এই সেলাইটার মাধ্যমে আমি এখানে আরো 2টি ভিডিও দেখাবো, কারণ এই সেলাইটা এই বক্সটা তৈরি করে দেখানোর পর এই বক্সটা ভরাট করার 2টি নিয়ম আপনাদেরকে আমি দেখাবো, মানে আপনাদের সাথে আমি এটা শেয়ার করব। দেখুন আমি 3 নম্বর যে ক্রস স্টিচ আসে সেটাও করে দিচ্ছি, আর এই ক্রস স্টিচের মাঝখানে দূরত্ব হলো 4টি করে ঘর। চার নম্বর ফুল তৈরি করলাম। এখন আমি এভাবে করে আড়াআড়ি করে এই যে দেখুন 5 নম্বর ফুলটি আমি করে দিচ্ছি। দেখুন আমার 5টি ফুল এখানে করা হয়েছে। এখন আমি এটাকে এপাশে, মানে আমার হাতে বাম দিকে নিয়ে আসব, সেই জন্য বাম দিকে যে কোণাটা আছে সেই দিক থেকে আমি সুইটা এভাবে তুলে নিচ্ছি। এখন আমি এইখানে এদিক থেকে এদিকে আনবো। এর আগে আমি একটা ঢেউ সেলাই দেখিয়েছিলাম, ঠিক অনেকটা সেইটার মতোই হবে এখানে। আবার আমি একদিকে এই যেভাবে করে টোটাল 4টি সেলাই এখানে আমি দিয়ে নেব, যেভাবে করে 1, 2, 3, 4 4 নম্বর ঘরের মধ্যে এভাবে ক্রস স্টিচ দিয়ে নিচ্ছি। এবার যে সেলাইটা আমি করছি এর এইভাবে আমি টোটাল 4টি ফুল নতুন করে করব। 1 নম্বর ফুল কমপ্লিট। এখন আমি 2 নম্বর ফুলটি করে নিচ্ছি। দুটি ফুল আমি করে নিলাম। এখন 3 নম্বর ফুলটি করে নেব। এভাবে করে আমি টোটাল 4টি ফুল করব।
নতুন করে দেখুন, এখানে আমি চারটি ফুল কিন্তু করে নিলাম। এখন দেখেন, এক দুই তিন, এক দুই তিন চার পাঁচ, এখান থেকে পাঁচ, এই যে পাঁচ পাঁচটি কিন্তু যেদিকে আপনি গুনবেন পাঁচটি করেই কিন্তু ঘর হবে। মানে আমি প্রথম যে ফুলটি থেকে শুরু করছি সেই ফুলটি কাউন্ট না করে নতুন চারটি ফুল করব। এতে করে এখানে আমার পাঁচটি ফুল হবে। নতুন চারটি ফুল করলে আমার এখানে পাঁচটি ফুল হবে, একটা ঘর দুইবার করে কাউন্ট হয়। দেখুন এখানে একটা করে নিলাম, আবার আমি এদিক থেকে এক দুই এক দুই, দুইটা করে ঘর, ভেতরের যে ঘর দুইটা আছে সেই দুইটা ঘর আমি গুনে নিচ্ছি। আর আপনাদেরকে বলি, যদি আপনাদের এই ঘরগুলো অনেক চিকন হয়, একটা ঘর অনেক চিকন আরেকটা ঘর অনেক মোটা এই টাইপের হয়ে থাকে, তাহলে আপনারা এখানে ঘরগুলো স্কিপ করবেন। এক চিকন যখন পড়বো তখন আপনারা তিনটা নিয়ে নেবেন, আর যখন অতিরিক্ত মোটা হবে তখন একটা দিলে যদি আপনাদের মনে হয় না একটা স্টিচে একটা ঘর নিলে কাজ হবে, সেই তাহলে আপনারা একটা ঘর নিয়েই কাজ করবেন। আপনার যে বুননটা হচ্ছে এই বুননটার রেশিও ঠিক রাখবেন। দেখুন এখানে টোটাল আমি তিনটি, আমি এখন চার নম্বর ফুলটি করে নিচ্ছি। চার নম্বর ফুলটি আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। দেখুন এখন আবার গুনি, দেখুন পাঁচটি ফুল কিন্তু আমার হয়ে গেছে। আমি এখন আবার বাম দিকে এভাবে ঢেউ করব, আবার ডান দিকে আবার বাম দিকে। দেখুন একটি ঢেউ কিন্তু আমি এখানে তৈরি করে নিয়েছি। এমন ঢেউ সেলাই আমি এর আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম, শুধুমাত্র ঢেউ যেটা এটা, কিন্তু আজ আমি এখান থেকে একটি বক্স তৈরি করে দেখাবো। বক্স তৈরি করার জন্য আমি ঢেউটি কমপ্লিট করে নতুন একটি সুতা নিয়েছি। এই যে দেখুন পাঁচ নম্বর যে ফুলটি আছে, এই পাঁচ নম্বর ফুলে আমি চলে আসলাম। আসার পর আমি উপরের দিকে যে কর্নারটি আছে সেই কর্নার দিয়ে সুইটা এভাবে বের করে নিলাম। এখন আমি এখানে চারটি ঘর কাউন্ট করব। আমি এটা নিচ দিকে আসবো না, আমি এখন উপর দিকে চলে যাব। আমার হাতের ডান দিকে দিক দিয়ে আমি ওইদিকে আমি টোটাল ছ পাঁচটি চারটি ফুল করে নেব। এই দেখুন একটা ফুল করে নিলাম, এক দুই এক দুই, চারটা ফুলের আরেকটা ফুল করে নিলাম, আবার আমি আরেকটি ফুল করে নিলাম, দুটি ফুল করলাম। এখানে টোটাল আমি চারটি ফুল করব। এদিকে আমি আবার এক দুই তিন, তিনটি করে নিয়েছি, চার নাম্বার ফুলটি করে নিচ্ছি, চারটি ফুল করে নিলাম। করে নেওয়ার পর আমি আবার এই দিকে চলে যাব, হাতের বাম দিকে। এখন এই এই যে এই ঢেউটার সাথে আমি অপর ঢেউটা জয়েন করব, সেই জন্য মাঝখানে আমি তিনটি ফুল করব। কারণ অলরেডি কিন্তু আমার দুই পাশে দুটি ফুল হয়ে গেছে, সেই জন্য আর তিনটি ফুল করার সাথে সাথে এইখানে আমার টোটাল পাঁচটি ফুল হবে, মানে মিলে যাবে। এ দেখুন আবার এদিকে আমি ফুল তৈরি করব তিনটি। দুইটি আরেকটি ফুল তৈরি করলে এখানে এই বক্সটি কমপ্লিট হয়ে যাবে। এই যে এখানে দেখুন নিচ দিকে দিয়ে নিলাম, এখন আমি এই দিকে চলে আসব। আসার পর এখানে একটি বরফি তৈরি করে নেব। ব্যাস হয়ে গেল একটি বক্স তৈরি করা। এখন আমি উপরের দিকে যে পাঁচ নম্বর ফুলটি আছে সেইখানে চলে যাব। এই কর্নারে এখানে এসে পড়লাম। এখান থেকে আবার আমি ডান দিকে মানে আড়াআড়ি ভাবে আবার আমি চারটি ফুল করব। দেখুন এখানে আমি আবার চারটি ফুল করে নিয়েছি। চারটে ফুল করে আমি আবার হাতের বাম দিকে চলে আসছি। হাতের বাম দিকে আসার পর তিনটি ফুল করব, কারণ এখানে দুই পাশে একটি একটি ঘর আমার অলরেডি হয়ে গেছে, সেজন্য মাঝখানে আর তিনটি ফুল করলে আমার এখানে কমপ্লিট হয়ে যাবে বক্স। এটা সোজা সোজা বক্স না, এটা আড়াআড়ি বক্স।
এরপরে আমি আপনাদেরকে সোজাসুজি যে বক্স আছে সেই বক্সও তৈরি করে দেখাবো। দুইটা ফুল আর একটি ফুল করব, 5 নম্বর ফুলের এই যে এই কর্নারে এখানে আমি এইভাবে ফুল তৈরি করলাম। তারপরে এই পাশ থেকে দুটি ঘর বাদ দিয়ে এ পাশে আড়াআড়ি ভাবে দিয়ে নিলাম এবং 5 নম্বর ফুলের অপর কর্নারে চলে যাব, যে কর্নারে চলে আসছি। এভাবে করে এই দেখুন দুটা বক্স তৈরি করেছি। এভাবে করে আমি এই যে যে লাইনটি করেছি এই লাইনটির সম্পূর্ণ বক্স আমি তৈরি করে নেব। আপনারা যদি এটা দিয়ে পাপোশ তৈরি করতে চান, তাহলে আপনারা আপনাদের পাপোশের অনুযায়ী মানে কতটুকু লম্বা বা আপনারা কতটুকু দৈর্ঘ্য রাখতে চান তার উপর ডিপেন্ড করে আপনারা এমন বক্সগুলা তৈরি করে নেবেন। এখন আমি এইখানে এইখানে কিন্তু আমি বক্সটা তৈরি করেছিলাম, দেখুন কত বড় লম্বা একটা বক্স তৈরি করেছি। এখন নিচের দিকের পালা, নিচের দিকে কিন্তু আমি এই যে দেখুন নিচের দিকে আমি এখন 3-4টি ঘর করব, নিচ দিকে চলে আসব ঘর করে। নিচ দিকে চলে আসছি, এতে করে কিন্তু নিচের যে আমার রেশিওটা আছে সেটা কিন্তু পারফেক্ট থাকবে। আবার আমি 4টি ঘর করব। সবসময় মনে রাখবেন এটা সেলাইয়ের নাম হলো ক্রস সেলাই, গুণ সেলাই। আমরা গুণ যে দিই সেই গুণ সেলাই, এটা যোগ না গুণ, গুণ সেলাই এটাকে বলেন, যোগ না, আবারও বলছি যোগ সেলাই না, এটাকে বলে গুণ সেলাই মানে ক্রস স্টিচ। 3টি ফুল করেছি, আরেকটি ফুল করলে আমার এখানে 4টি ফুল হয়ে যাবে এবং দ্বিতীয় লাইনটি কমপ্লিট হয়ে যাবে। প্রথম লাইনটি যেভাবে করেছি এরপর আবার তৃতীয় নাম্বার লাইনটিও সেম ভাবে করবো, তৃতীয় লাইনটি যেভাবে করেছি সেম ভাবে আমি চতুর্থতম লাইন দিব। দেখুন আমি এখানে 2 নম্বর লাইনটি কমপ্লিট করেছি। এখন আমি 3 নম্বর লাইনটি করার জন্য আবার এইখান থেকে নিচের যে ফুলটি আছে সেইখান থেকে হাতের বাম দিকে চলে যাব 4টি ফুল করে, কারণ নিচে কিন্তু অলরেডি একটা ফুল করা আছে। আমি আবারও বলছি এই সেলাইয়ের মধ্যে কিন্তু একটা ফুল 2 বার করে কাউন্ট হয়। দেখুন একটা নতুন আমি একটা ফুল করেছি, আর আগে একটি ছিল, দুটি হয়েছে। আমি এখন 3 নম্বর ফুলটি করে নিচ্ছি এবং 4 নম্বর ফুল এখন আবার করব, তারপরে 5 নম্বর, টোটাল এখানে ফুল হবে 5টি। একটা বক্সের মধ্যে টোটাল 5টি ফুল হয় আর একটা ফুল বারবার কাউন্ট হয়। এই যে দেখুন আমি আবার কিন্তু এভাবে করে যাচ্ছি। আবার এখন আমি হাতের বাম দিকে আসবো, হাতের বাম দিকে আসার জন্য আবার আমি এই যে ফুলটি করেছিলাম 5 নম্বর, সেই 5 নম্বর ফুল থেকে এই দিকে আবার 3টি ফুল করবো। একটা ফুল করেছি, আবার 3টি ফুল করে নেব, আর প্রত্যেকটা ফুলের মাঝখানে গ্যাপ হলো 4টি করে ঘর, ডান পাশে 2টি, বাম পাশে 2টি। এভাবে করে মানে স্কোয়ার শেপ দিয়ে 4টি ঘর নিয়ে নেব এবং এখানে গুণ চিহ্ন করে সেলাই করে দেব। দেখুন আমি 5 নম্বর ফুলের মধ্যে দিলাম, তারপরে এখান থেকে গুণে আমি 2টি ফুলে নিয়ে আসব। আর আপনাদেরকে বলি, আপনারা ভিডিও দেখে অনেক সময় বুঝতে পারবেন না, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা আমার ভিডিওর সাথে সাথে যদি একটু হাতে কলমে কাজ শেখেন তাহলে কিন্তু খুব সুন্দর করে আপনারা জিনিসগুলো বুঝতে পারেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আর যদি বুঝতে পেরে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।